নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আজকের আপডেট খবরে। ফের অশান্তির বাতাবরণ। গতকালকে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন দুই বিএসএফ জওয়ান। তারা মূলত রাজ্যে কর্মরত ছিলেন এবং গতকালকে মূলত যে বিষয়টি জানা যাচ্ছে যে তারা যখন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সেই সময় জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন দুই জওয়ান। তাদের নাম যথাক্রমে এসআই বরু সিং এবং কনস্টেবল রাজকুমার। তারা দুজনেই ভিন রাজ্যের ছিলেন এবং তারা আগরতলাতে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে তারা পোস্টিং ছিলেন, বিএসএফে কর্মরত ছিলেন এবং গতকালকে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন দুই বিএসএফ জওয়ান। এবং সেই সমস্ত সেই দুই জওয়ানদেরকে মূলত আজকে শেষ শ্রদ্ধা জানাতে আগরতলা এয়ারপোর্টে শ্রদ্ধাঞ্জলি প্রদান করলেন বিএসএফ এর হেডকোয়ার্টারের উদ্যোগে। এবং সেখানে সকলে উপস্থিত ছিলেন বিএসএফ এর আধিকারিকরা। তারা সকলে মিলে সকলের যৌথ প্রয়াসে মূলত এই শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান আয়োজন করেন। আগরতলা এয়ারপোর্টের ছবি আমরা দেখতে পাচ্ছি, দুই বিএসএফ জওয়ান যারা নিহত হয়েছেন জঙ্গিদের গুলিতে, মূলত এসআই বরু সিং, তার বাড়ি দিল্লি এবং অপরজন হচ্ছে কনস্টেবল রাজকুমার, তার বাড়ি অন্ধ্রপ্রদেশ। নিহত দুই জঙ্গিকে আগরতলা বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানানো হয়। ফের অশান্তির বাতাবরণ। জঙ্গিদের গুলিতে বিএসএফ জওয়ানের প্রাণ গেল। মূলত গতকাল ছাম্মু এবং মানিকপুর থানার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে এই ঘটনা। এবং তার পাশাপাশি যে জঙ্গিদের গুলিতে আহত হয়েছিল তারা এনএলএফটি জঙ্গি এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং তারা জওয়ানদের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে চলে গেছে। এবং এর পাশাপাশি পুলিশ ঘটনার সম্পর্কে চিরুনি তল্লাশি চালাচ্ছে, কিভাবে আবারও রাজ্যে জঙ্গিরা প্রবেশ করছে, কিভাবে রাজ্যের মধ্যে দুজন জওয়ানের মৃত্যু ঘটল জঙ্গিদের গুলিতে, এই বিষয় নিয়ে কিন্তু চলছে তদন্ত। পুলিশ চিরুনি তল্লাশি করছে পুরো বিষয় সম্পর্কে। তার পাশাপাশি একটা চাঞ্চল্য বিরাজ করছে এবং আজকের ছবি আমরা দেখতে পাচ্ছি, ভীষণই মর্মান্তিক, হৃদয় বিদারক, যেখানে দুই জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। বিএসএফ এর তরফ থেকে বিএসএফ এর আধিকারিকরা সকলে উপস্থিত রয়েছেন আগরতলা বিমানবন্দরে এবং আজকে মূলত এই শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মূলত গতকালকে পানিসাগর আরসিনাথ বিওপি এলাকায় এনএলএফটির হাতে নিহত বিএসএফ এর দুই জওয়ান, তারা হলেন একজন এসআই বরু সিং, তার বাড়ি দিল্লি, অপরজন কনস্টেবল রাজকুমার, তার বাড়ি অন্ধ্রপ্রদেশে। নিহত দুই জঙ্গিকে শ্রদ্ধা জানাতে আগরতলা এয়ারপোর্টে শ্রদ্ধাঞ্জলি প্রদান করলেন বিএসএফ এর হেডকোয়ার্টারের উদ্যোগে। এবং তার পাশাপাশি বিএসএফ এর আধিকারিকরা সকলেই উপস্থিত ছিলেন। ছামনু এবং মানিকপুর থানার সীমান্তবর্তী এলাকাতে ঘটেছে গতকালকের এই ঘটনা, যেখানে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দুজনই টহলরত অবস্থায় ছিলেন এবং মূলত বর্ডারের এলাকাতে তারা যখন টহলে বেরিয়েছিলেন সেই সময় জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্র থেকে। তার পাশাপাশি ঘটনার সম্পর্কে পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে এবং দুই জওয়ানের কাছ থেকে নিজস্ব রাইফেল ছিনিয়ে নিয়ে চলে গেছে সেই সমস্ত জঙ্গিরা এবং তারা এনএলএফটির জঙ্গি, এই বিষয়টাও কিন্তু উঠে আসছে। ফের কিন্তু অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে রাজ্যে এবং জঙ্গিদের হাতে দুজন জওয়ান বিএসএফ এ কর্মরত, তারা নিহত হলেন, এই নিয়ে কিন্তু গোটা রাজ্যে একটা চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে আগরতলা বিমানবন্দরের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জওয়ানদের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিএসএফ এর তরফ থেকে আয়োজন করা হয়েছিল শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান, যেখানে সকলে স্যালুট জানিয়ে তাদেরকে শ্রদ্ধা জানালেন। বিএসএফ এর সকল আধিকারিকরা মূলত উপস্থিত ছিলেন সেখানে। তাদের সহকর্মী, দেশের বীর যোদ্ধা, প্রাণ নাশের ফলে সমবেদনা জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য এই অনুষ্ঠান করা হয়েছিল।
আমরা দেখলাম সেই ছবি মূলত অন্য আট পাঁচটা দিনের মতোই সকালবেলাতে অর্থাৎ ভোরবেলাতে টহলে বেরিয়েছিলেন ভারত বাংলাদেশ সীমান্তে, যেখানে টহলরত অবস্থাতেই মূলত জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন দুই জওয়ান এবং কিভাবে আত্মসাত নিরাপত্তার মধ্যেও রাজ্যে প্রবেশ করছে জঙ্গিরা এই বিষয়টা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে এবং ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনা সম্পর্কে তদন্ত করছে যে জঙ্গিরা কিভাবে রাজ্যে প্রবেশ করলো চোখ এড়িয়ে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে এবং কিভাবে দেশের বীর সন্তানের প্রাণ গেল। আজকে তাদের দুজনকে মূলত শ্রদ্ধা জানানোর জন্য আগরতলা বিমানবন্দরে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আয়োজন করা হয়েছিল। বিএসএফ এর পক্ষ থেকে সকলে শেষ শ্রদ্ধা জানালেন দুই বিএসএফ জওয়ানকে। একটা বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রশ্বাসে ভ্যানগার্ড, হ্যাঁ ঠিক তাই, টিভিতে ভ্যানগার্ড, সামাজিক মাধ্যমে ভ্যানগার্ড, এবার শ্বাসেও ভ্যানগার্ড। তোলা পুরো এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হোম কোয়ারেন্টাইনে থাকা মুমূর্ষু রোগীদের নিখরচায় চায় অক্সিজেন সরবরাহের দায়িত্ব কাঁধে তুলে নিল টিম নিউজ ভ্যানগার্ড। কোয়ারেন্টাইনে থাকা কোভিড-19 আক্রান্ত প্রতিটি সহনাগরিকের অক্সিজেনের অভাব যথাসম্ভব দূর করার অঙ্গীকার নিয়েছে টিম নিউজ ভ্যানগার্ড। হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে 9612817705 অথবা 8794978353। সহযোগিতায় ইস্টার্ন সায়েন্টিফিক কর্পোরেশন, বিজয় কুমার চৌমুনি, মা উষা চ্যারিটেবল ট্রাস্ট বর্দোয়ালি, ত্রিপুরা এয়ার প্রোডাক্টস পশ্চিমনগর, টিভিতে ভ্যানগার্ড, সামাজিক মাধ্যমে ভ্যানগার্ড, এবার প্রশ্বাসেও ভ্যানগার্ড। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। জলের অপর নাম জীবন। বর্তমানে সারা পৃথিবীতে পানীয় জলের মাত্র 4% আমাদের দেশ ভারতবর্ষে উপলব্ধ রয়েছে। দৈনন্দিন জীবনে যেভাবে জলের অপচয় হচ্ছে, তাতে ভবিষ্যতে ভীষণভাবে আমরা পানীয় জলের সংকটের সম্মুখীন হতে চলেছি। জল বিভাগের সার্ভে অনুসারে আগামী কিছু বছরের মধ্যে ভারতের বহু রাজ্যের ভূগর্ভস্থ জলস্তর অনেক নিচে চলে যাবে, এমনকি কিছু কিছু রাজ্যের ভূগর্ভস্থ জলস্তর শূন্য হয়ে যেতে পারে। এমন একটা সময় আসতে চলেছে যখন পানীয় জল পেট্রোলের দরে বিক্রি হবে, তাই আমাদের সামান্য সচেতনতা এই ভয়ঙ্কর জল সংকটের হাত থেকে আমাদের সবাইকে বাঁচাতে পারে। আসুন আমরা এখন থেকেই ভবিষ্যতের জন্য জল সংগ্রহ করতে শুরু করি। আমরা বৃষ্টির জলকে সংগ্রহ করে ভবিষ্যতের এই ভয়ঙ্কর জল সংকটের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। বৃষ্টির জলকে আমরা বাড়ির চাল বা ছাদ থেকে পাইপের মাধ্যমে জলের ট্যাঙ্কে সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। জল ছাড়া এই সুন্দর পৃথিবীর কোনো অস্তিত্বই নেই, তাই আসুন আমরা জল বাঁচাই, জীবন বাঁচাই। নতুন রূপে নতুন সাজে উদ্বোধন হলো পুরাতন মোটরস্ট্যান্ড রোডে স্যামসাং মোবাইল ব্র্যান্ড শপ। এই ব্র্যান্ড শপে পাচ্ছেন স্যামসাং এর সব ধরনের স্মার্টফোন, ট্যাবলেট এবং স্যামসাং এর সব ধরনের অরিজিনাল অ্যাক্সেসরিজ। এছাড়াও এখানে আপনি স্যামসাং এর সমস্ত মডেলের লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবেন। তাছাড়া এই ব্র্যান্ড শপে পাচ্ছেন স্যামসাং থেকে ডাইরেক্ট অনলাইন বিলিং এর সুবিধা ও স্যামসাং এর মেম্বারশিপ কার্ড। তার সঙ্গে থাকছে পয়েন্টের ব্যবস্থা ও ফ্রি সফটওয়্যার আপডেটের সুবিধা। মোবাইল কেনার জন্য আপনার হাতে ক্যাশ না থাকলেও নো প্রবলেম, কারণ এখন বাজাজ ফিনসার্ভের মাধ্যমে 0% ইন্টারেস্ট রেটে এবং সহজ কিস্তির বিনিময়ে আপনি নিয়ে যেতে পারেন আপনার পছন্দের মোবাইল খানি। এবার গোটা বিশ্ব থাকুক আপনার হাতের মুঠো, তাই আপনার প্রিয় স্যামসাং স্মার্টফোনটি নিতে আজই চলে আসুন স্যামসাং মোবাইল ব্র্যান্ড শপে, স্যামসাং স্মার্ট ক্যাফে, 142 ওল্ড মোটরস্ট্যান্ড রোড, নিয়ার ওল্ড বাটা, আগরতলা। ফোন 0381-238-5644। Exquisite, unique and rare.
প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। পুরাতন সোনার গহনার পরিবর্তে নতুন হলমার্ক যুক্ত সোনার গহনা কেনার সুযোগ, নবজীবনের ও স্বর্ণ বন্ধন।